আমি রাসেল হলদার, আজ আমার ছোট বোনের গায়ে হলুদ, কাল তার বিয়ে। আমার জন্মের পরে দেখা আমার বাড়ির সবচেয়ে বড় আনন্দমুখর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আজ, আর সেই অনুষ্ঠানের চালক আমি নিজে। একজন ভাইয়ের কাছে এর চেয়ে বড় কোনো আনন্দের বিষয় আর আছে কিনা আমার ঠিক জানা নেই। নুনন্তে পান্তা ফুরোয় দেখতে দেখতে আমার শৈশব কেটেছে। আমার শিক্ষা জীবন ছিল বড়ই বৈচিত্র্যময়, যদিও ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। তবে সেই ভবিষ্যতের কথা চিন্তা করলে যেই ছেলেটার চারদিকেই অন্ধকার দেখত, সেই ছেলেটাই আজ কিনে তার নিজের ছোট বোনের বিয়ের সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। সত্যি ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। বিয়ের দিনে আকাশ থেকে পড়ি নামি রে, পরির সাথে আরো কিছু অপসরিতা কি রে। বড় দেওয়া লাগবে, আনতে বেশি দাও, বেশি দিন আর হলুদ দেওয়া লাগবে। গতকালকে গেছে গায়ে হলুদের অনুষ্ঠান, আর আজকে হচ্ছে মেইন বিয়ের অনুষ্ঠান। আজকে মূলত মেহমানরা আসবে আর তাদের জন্যই রান্নাবাড়া চলছে। মোটামুটি সবাই ব্যস্ত, আমিও সেই গতকালকে থেকেই ব্যস্ত, যদিও রাতে ঘুমানোর কোনো সুযোগ ছিল না, কারণ সারা রাত বিভিন্ন ধরনের কাজ ছিল, এই গরু জবাই করা, তারপর হচ্ছে মাছ অ্যারেঞ্জ করা। আর একটা দুঃখের বিষয় হচ্ছে আমি রাসেল হাওলাদার, আমি আপনাদের অনেকের বোনের ভাইয়ের বিয়েতে মাছ সরবরাহ করেছি আমাদের ফিশ ভ্যালি থেকে, কিন্তু যখন আমার নিজের বাড়ির প্রোগ্রাম পড়ছে তখন মাছ অ্যারেঞ্জ করতে আমার অনেক কষ্ট হয়েছে। মানে সময়টা এমন একটা সময় পড়ছে যে সময়টা আসলে কোথাও মাছ পাইতেছিলাম না, জেলেদের মাছ ধরা বন্ধ, যে কারণে মাছ অ্যারেঞ্জ করতে আমার একটু বেশি কষ্ট হয়েছে। তবুও অবশেষে আমি কিছু পরিমাণ গলদা চিংড়ি অ্যারেঞ্জ করতে পেরেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এখানে আয়োজন যা চলছে মোটামুটি বেশ ভালোই আয়োজন চলছে।
আশা করি আমাদের মেহমানদেরকে আমরা সন্তুষ্টির সাথেই আজকে আপ্যায়ন করাইতে পারব। তো এদিকে এই যে রোস্ট চলছে, গরুর মাংস রান্না করা হয়েছে, খাসি রান্না করা হয়েছে, আর গলদা চিংড়িটাকে এখন রেডি করা হচ্ছে। তো এগুলো রেডি হবে, আর রেডি হতে হতে আমাদের মেহমানরাও চলে আসবে। মূলত দুপুরবেলায় মেহমানদেরকে আপ্যায়ন করানো হবে, আর সেটা মাথায় রেখেই আমাদের আয়োজন চলছে। এটা হচ্ছে গলদা চিংড়ির ফ্রাই। মেহমানদেরকে মেহমানদারি করানোর জন্য আমাদের খাদিমদাররা সবাই প্রস্তুত আছে। মোটামুটি আমরা পুরোপুরিভাবে প্রস্তুত, আর আমাদের মেহমানরাও আসতেছে। আর এখানে কিন্তু এদের সামনে গেটে খুব সুন্দর করে ডালা সাজাই বসছে এনারা। এনাদের ধান্দা আসলে অন্য, এনারা হচ্ছে মোটামুটি বেশ ভালো পরিমাণে ইনকাম করার ধান্দায় আছে। তো যাই হোক, দেখতে দেখতে বরের গাড়িও চলে আসলো, আর এই যে বরও নেমে গেল। তো এনারা হচ্ছে এখন ঢুকবে বাড়ির ভিতরে, আর এরপরেই আমাদের মেহমানদারি শুরু হবে। আর আমাদের বেয়াই সাহেবরা হচ্ছে খুবই ভালো এবং ভদ্র ছিল, তারা কোনো ধরনের বার্গেনিং করেনি, জাস্ট আসছে, শরবত খেয়েছে, মিষ্টি খেয়েছে এবং 10,000 টাকা দিয়েছে গেটে। মোটামুটি যারা গেটে দাঁড়াইছিল তাদের চান কপাল বলা যায়, কারণ তাদেরকে কোনো ধরনের বার্গেনিং বা কোনো কষ্টই করতে হয়নি এখানে। মেহমানদেরকে আপ্যায়ন করা শেষ, এবারে হচ্ছে যারা খাদিমদের ছিল তারা খাইতেছে, এরপরে আবার মহিলাদেরকে খাওয়াইতে হবে। মোটামুটি এখনো অনেক সময়। মেহমানদের সবার খাওয়া দাওয়া শেষ, অনেক মেহমানরা ইতিমধ্যে চলেও গেছে। এদিকে বর আর কনেকে সাজিয়ে নামানো হয়েছে, মূলত এখন তারা চলে যাবে। আর এই সময়টার কথা কি বলবো, যে কোনো বাবা মা বা ভাই সবার জন্যই হৃদয় বিদারক একটা সময় হচ্ছে এই সময়টা।
যেই বোন সেই ছোটবেলা থেকে নিজের হাতে কোলে পিঠে করে বড় করেছে সেই বোন আজ চলে যাচ্ছে অন্য ঠিকানায়। যদিও বিধাতার নিয়ম খণ্ডানোর সুযোগ নাই, সবাইকেই মানতে হবে, সবাইকেই নিয়ম মেনেই চলতে হবে, তবে এই সময়ের অনুভূতি আমার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব না। যারা ভাই আছেন, যারা নিজেদের বোনকে এভাবে অন্য ঠিকানায় পাঠিয়েছেন, একমাত্র তারাই বুঝবেন এই সময়টা কতটা কষ্টের, তবে আনন্দেরও বটে, কারণ এটাই নিয়ম, এভাবেই চলছে যুগ যুগ ধরে এই পৃথিবী, এভাবেই চলবে। সো বোনের জন্য, ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা করা ছাড়া এখন আর আমাদের হাতে কিছুই নেই। দোয়া চাই আপনাদের প্রত্যেকের কাছে যেন ওরা ওদের বাকি জীবনটা সুখে সমৃদ্ধিতে কাটাতে পারে। যেতে দিতে চাই না ওগো, তবুও দিতে হয়, তবুও যেতে হয়। বিদায়।